রাজধানীর থানাগুলো এখনো তাদের কার্যক্রম পুরোদমে শুরু করতে পারেনি। অন্তত রাজধানীর আইন শৃঙ্খলা চিত্র দেখে এটি বলাই যায়। পট পরিবর্তনের তিন মাস পার হলেও পুলিশ বাহিনীকে শতভাগ সক্রিয় হতে দেখা যায়নি রাজধানীর কোথাও কোথাও। আর সেই সুযোগেই কিছু বিচ্ছিন্ন ঘটনা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। থানায় থানায় পুলিশ আছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, যে কারণে নিরাপত্তাহীনতার কথা বলছেন গোটা রাজধানীবাসী। কিভাবে সংঘটিত হচ্ছে এইসব অপরাধ? কেনই বা আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে হিমশিম খাচ্ছে? এদিকে রাজধানী ঢাকার পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে পুলিশ সদস্যদের বদলি করে আনা হয়েছে বলে জানা গেছে। এখানেও তৈরি হয়েছে নতুন জটিলতা। ঢাকার কোনো কিছুর সঙ্গেই নেই তাদের পরিচয় কিংবা সক্ষমতা। সুতরাং তারাও যেমন বিব্রত হচ্ছেন, তেমনি সেবা প্রার্থীরাও পড়েছেন বেকায়দায়। হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। লুটপাট চালানো হয় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায়, আক্রান্ত হয় অসংখ্য পুলিশ সদস্য, ছিনিয়ে নেওয়া হয় পুলিশের অস্ত্র, গায়েব করা হয় অসংখ্য নথি। দিন বদলের পর বদলাবে পরিস্থিতি, এমনটাই আশা করেছিল সাধারণ জনগণ। তবে বাস্তব চিত্র এখনো ভিন্ন। দিন যত এগোচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনটাই মত বিশেষজ্ঞদের। রাজধানীতে প্রায়ই ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা ঘটছে। কিভাবে হচ্ছে এসব অপরাধ? রাজনৈতিক পটপরিবর্তনের পর চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা খুনের জন্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ঢাকার মোহাম্মদপুর এলাকা। ফাঁকা সড়কেও, কখনো সকালে, কখনো সন্ধ্যা বা রাতে, এমনকি ভর দুপুরেও ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ স্থানীয় লোকজন। গেল দুই মাসে গুলি, ধারালো অস্ত্রের কোপ আর গণপিটুনিতে মোহাম্মদপুর এলাকায় অন্তত 10 জনের বেশি প্রাণহানির পাশাপাশি অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৈরাত্ব কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এমনকি সেনাবাহিনীর পরিচয়ে লুট করা হয়েছে বিপুল নগদ অর্থ। কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বেশি অস্ত্রের মহড়া চলে এই ক্যাম্পে। পুলিশের বক্তব্য, যার পেছনে রয়েছে মাদক বেচাকেনা। কয়েক দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র, গ্রেপ্তার করা হয়েছে অনেক মাদক ব্যবসায়ীকে। তারপরও আধিপত্য বিস্তার এবং প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানিতে এখনও অতিষ্ঠ এলাকাবাসী। অন্যদিকে ঢাকার বাস্তবতায় অনভিজ্ঞ পুলিশ সদস্যদের দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন কেউ কেউ। আর তাতেই বাড়ছে রাজধানীতে অপরাধ প্রবণতা, এমনটাই মত বিশেষজ্ঞদের। এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মধ্যে যে বদলি হয়েছে, বিশেষ করে ঢাকায়, এখন ঢাকায় যে 50টি থানা রয়েছে ডিএমপির, সেই সহজে অন্যান্য ইউনিটগুলোতে যে কাজগুলো করছে, সেই কাজগুলোর যারা দায়িত্বে আছেন তাদের অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে আসা। তো এখন ঢাকার বাস্তবতা দাঁড়িয়েছে, ঢাকা যেরকম ভালো কাজেরও রাজধানী, অপরাধ এবং মন্দ কাজেরও রাজধানী। তো এই নতুন দায়িত্বে যারা এসেছেন তারা পারবেন, কিন্তু তাদের সময় লাগবে।
এই যে সময়টা লাগছে এই সময়টাকেই অপরাধীরা মনে করছে তাদের এখন অপরাধ করার সুযোগ। অপরাধ নিয়ন্ত্রণে নিজস্ব সোর্সের উপর অনেকটাই নির্ভর করে থাকে পুলিশ। কিন্তু থানা পর্যায়ে এখন সব সদস্যই নতুন হয় সোর্স সংকটে প্রকট হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো এলাকায় কিছু ঘটলে বা আগাম তথ্য পাওয়া পুলিশ সদস্যদের কাছে এখন কঠিন বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে আরও বেশি সময় লাগবে পুলিশ সদস্যদের। তারপরও সাধারণের প্রত্যাশা, পুলিশ আর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিবে চলমান সংকট।